বেগবাগানে পুলিশ নিগ্রহে অভিযুক্ত গ্রেফতার। পুলিশ নিগ্রহে অভিযুক্তের বাইকও বাজেয়াপ্ত হয়েছে। 55 গ্রাম থেকে গ্রেফতার অভিযুক্ত দানেশ্বর ঝা। কথা বলে নেবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে, এবং তোমার কাছে জানতে চাইবো যে এই ঘটনার কিভাবে রহস্যভেদ করলো পুলিশ। দেখো, 19 বছরের 55 গ্রামের বাসিন্দা এই দানেশ্বর ঝা উচ্চ মাধ্যমিক পাশ করেছে ক্লাস 12, এবং তারপর ট্যাটু আর্টিস্ট, নিজের হাতে এবং বিভিন্ন জায়গায় ট্যাটু করে। পুলিশ আধিকারিকরা প্রথমে সিসিটিভি ফুটেজ পায়, এবং সিসিটিভি ফুটেজ পাওয়ার পর পুলিশ আধিকারিকরা এইটুকু নিশ্চিত হয় যে অভিযুক্ত একটা দামি বাইক ব্যবহার করছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3.5 লক্ষ টাকা, এবং যার যে অ্যালয় রিং সেটা সম্পূর্ণ অরেঞ্জ রঙের। এরপরই পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট সংস্থার কটা বাইক কলকাতা শহরে কেনা হয়েছে সেই তালিকা বার করে, এবং সেই তালিকা থেকেই আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলে। এবং পুলিশ আধিকারিকরা এটাও দেখেন যে অ্যাকিউজডের একটা হাতে ট্যাটু করা আছে, ডান হাতে ঘড়ি আছে, এবং রিং সেটা অরেঞ্জ রঙের। তারপর বিভিন্ন সূত্র দেখে যাকে আইডেন্টিফাই করা হয়, দেখা যায় যে 19 বছরের যুবক সে চলে গেছে ঘটনার পরের দিনই বেনারস, সেখানে বেশ কয়েকদিন সে থাকে, তারপর সে ফের কলকাতায় আসে। এরই মাঝে পুলিশ আধিকারিকরা আরো বিভিন্ন তথ্য প্রমাণ এক্সামিন করেন, ঘটনার পর মেফেয়ার রোডে যায়, সেই লোকেশনও পুলিশের হাতে আসে, এবং মেফেয়ার রোডে সিসিটিভি ফুটেজও পুলিশ আধিকারিকরা এক্সামিন করে। তারপরেই এই অভিযুক্ত দানেশ্বর ঝা তাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে 55 গ্রাম এলাকা থেকে। দানেশ্বরের কাছ থেকে যে মোবাইল ফোন, যে বাইক, সেটা বাজেয়াপ্ত হয়েছে, এবং পাশাপাশি তাকে কোর্টেও প্রডিউস করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এক্সামিন করার প্রক্রিয়া চলছে। গোটা ঘটনা দানেশ্বর অ্যাডমিট করেছে এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। ধন্যবাদ, ধন্যবাদ ময়ূক। আমরা শুনে নেব ডিসি ট্রাফিক কি জানাচ্ছেন। গত 1 জুলাই একটা ইনসিডেন্ট হয়েছিল কোয়েস্ট মলের কাছে। ওইখানে একটা বাইককে ধরতে গিয়ে আমাদের একজন সহকর্মী ইনজোর্ড হয়েছিলেন, তারপরে সাবসিকুয়েন্টলি করায়ে থানায় একটা কেস হয়। আজকে ওই কেসে যে অভিযুক্ত আছে ওকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। ওর নাম হচ্ছে দানেশ্বর ঝা। ওকে অ্যারেস্ট করা হয়েছে 55 গ্রাম থেকে। ভিডিও অ্যানালিসিস করে যে আমরা পেয়েছি কি বাইক ছিল KTM বাইক, ওর হাতে ট্যাটুইং আছে, অনেক ট্যাটু বানানো আছে, ডান হাতে ঘড়ি পরে, মতলব দিজ আর দ্য থিংস ইনফরমেশন দ্যাট উই ফাউন্ড ফ্রম সিসিটিভি ফুটেজ, দ্য ফুটেজ দ্যাট উই হ্যাড। তো দ্যাট ওয়াজ আইডেন্টিফাইড কি হ্যাঁ এই ছেলেটা আছে, ওর নাম দানেশ্বর ঝা আছে, সোনু স্টান্ট। এর ব্যাপারে আরও ফটোটো আমরা সোশ্যাল মিডিয়া অ্যানালিসিস থেকেও পেয়েছি। ও স্টান্ট করতো, দ্যাট ইজ ওয়াই ই কল হিমসেলফ সোনু স্টান্ট।